বিসমিল্লাহ রহমানুর রহেম সম্মানিত শিক্ষক সবাইকে আসসালামু আলাইকুম নতুন কারিকলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নৈপুণ্য অ্যাপের মাধ্যমে কীভাবে আপনারা একাডেমিক টান্স এবং রিপোর্ট কার্ড তৈরি করবেন এবং নৈপুণ্য অ্যাপের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই তো নৈপুণ্য অ্যাপের মাধ্যমে যে নতুন কারিকলামের খুব সহজেই রিপোর্ট কার্ড এবং একাডেমিক টান্স তৈরি করা যাচ্ছে তো এই মুহূর্তে আপনারা নৈপুণ্য অ্যাপ ব্যবহার না করে ওয়েব ভার্সন ব্যবহার করার জন্য আমি অনুরোধ করতেছি তো অনেকেরই অ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেক ঝামেলায় পোহাতে হচ্ছে অনেক নৈপুণ্য অ্যাপ প্রতিনিয়ত আপডেট হওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হচ্ছে এই কারণে সবচেয়ে ভালো এবং সহজ পদ্ধতি হচ্ছে নৈপুণ্য ওয়েব ভার্সন ব্যবহার করা তো ইতিমধ্যে আমি নৈপুণ্য ওয়েব ভার্সন ব্যবহার করে আমি আমার ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে সকল পিআইগুলো এবং আচরণিক নির্দেশকগুলো ইনপুট দিয়েছি তো কিভাবে আপনারা রিপোর্ট কার্ডটা তৈরি করবেন এবং যারা এখনও নৈপুণ্য অ্যাপে সকল পিআই বা মূল্যায়ন করতে পারেন নাই তারা এখন নৈপুণ্য অ্যাপ ব্যবহার না করে আপনারা ব্রাউজার দিয়ে যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওয়েব ভার্সন গিয়ে আপনারা ঠিক নৈপুণ্য অ্যাপে যেই কাজগুলো করেছিলেন বা ভোগান্তি পোহা পোহা এসেন ওয়েব ভার্সনে গিয়ে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন তো আমি সরাসরি ওয়েব ভার্সনে ব্রাউজারে গিয়ে আমি ইভ্যালুয়েশন ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি লিখে ইন্টারপ্রেস করবো তো আগে থেকে আমি যেহেতু লগ ইন করে রেখেছি এবং আমি সকল তথ্য যেহেতু ইনপুট করেছি অর্থাৎ আমি যেহেতু মূল্যায়ন আগে করে ফেলেছি যে এখানে আমার ষষ্ঠ শ্রেণীর ক্লাস গণিত বিষয় দেখাচ্ছে তো এখানে আমি শিক্ষণকালীন ষান্মাসিক এবং বার্ষিক মূল্যায়ন সবগুলোই পিআই আমি ইনপুট করেছি তো একটা আমি এখানে দেখাই সর্বশ্রেষ্ঠ এখানে আমি বার্ষিক সামষ্টিক মূল্যায়নটা আমি দেখা যায় দেখেন ওই পার্শনে কিন্তু যখন আপনারা জমা দিবেন প্রথমত আমি খসড়া করেছিলাম তো খসড়া করার পর আবার চেক করে আমি জমা দিয়েছি জমা দেওয়ার পরে যেহেতু আর কোনো চেঞ্জ করা যায় না তো এখানে দেখেন এই যেগুলো জমা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এই যে ডান পাশে এভাবে চিহ্ন কিন্তু দেওয়া আছে তো আমি এটা ওপেন করে আমি একটু আপনাদের দেখাচ্ছি এখানে তো ওই ভার্সনে এখন যেহেতু কাজ খুব স্বাচ্ছন্দে করা যাচ্ছে তো দেখেন এই যে ছয় পয়েন্ট আট পয়েন্ট এক এই পারদর্শিতার আমি কিন্তু এখানে সব পূরণ করে রেখেছি এখানে আমাদের একটা শিক্ষার্থী অনুপস্থিতি সে ষা মাসিক বার্ষিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করে নাই জন্য জমা দেওয়ার সময় আমাদের এখানে প্রশ্ন করেছিল যে আপনি এখানে এই এই নামটাকে কেন আপনি মূল্যায়ন করে নাই তখন আমি এখানে এখানে রিমার্ক করেছি যে এখানে অনুপস্থিত লিখে তারপর আমি জমা দিয়েছি এখানে আর একটা শিক্ষার্থীও কিন্তু এখানে অনুপস্থিত ছিল এবং এখানে জমা দেওয়ার পরে কিন্তু এখানে লাস্টে নিচে এই যে ইতিমধ্যে আপনার চূড়ান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে এখন কিন্তু আমি আর চেঞ্জ করে দিতে পারবো না কারণ আমি আগে খসড়া করেছিলাম পরে আমি আবার চূড়ান্তভাবে মূল্যায়ন করেছি তো এইভাবে আমি সবগুলো যে ষান্মিক সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন সবগুলো কিন্তু আমি এ কিন্তু জমা দিয়েছি তো আমি আর একটা ওপেন করে দেখাচ্ছি এখানে এগারো নম্বর অভিজ্ঞতা এখানে পিআই পি ছয় দশমিক ছয় দশমিক এক এটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা ওই একই রকম যে এখানে যেহেতু এখানে শিক্ষণকালীন মূল্যায়নে অনেকেই অ্যাবসেন্ট থাকে তো যেদিন আমি মূল্যায়ন করেছি সেই দিন অনেকেই অ্যাবসেন্ট ছিল তো অ্যাবসেন্ট কারা কারা ছিল তাদেরকে আমি এখানে অনুপস্থিত দেখিয়েছি তো এখানে শেষে কিন্তু আমি জমা দেওয়ার পরে যে এই চূড়ান্ত সংরক্ষণ করা হয়েছে এখন আমি এভাবে সবগুলো যেহেতু আমি এখন সবগুলো মূল্যায়ন আমার কমপ্লিট এখন আমি রিপোর্ট তৈরি করবো বা রিপোর্ট কার্ড বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট তৈরি করব তো একাডেমিক ট্রান্সক্রিপ্ট তৈরি করার জন্য আমাদের এই যে এখানে রিপোর্ট অপশনে যেয়ে আমাদের এই যে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট এখানে ক্লিক দিতে হবে এরপরে নেক্সট আপনাদের ব্রাঞ্চ শাখা স্কুলের নাম এগুলো সিলেক্ট করে দিতে হবে ভার্সন সিলেক্ট করে দিতে হবে শাখা সিলেক্ট করে দিতে হবে এবং বিষয় সিলেক্ট করে দিতে হবে একজন টিচারের একাধিক সাবজেক্ট থাকতে পারে বা যে সাবজেক্টে সে মূল্যায়ন করবে সেই সাবজেক্ট ক্লিক করার পর এখানে শিক্ষার্থীর তো সবগুলো শিক্ষার্থীর নামের লিস্ট চলে আসবে এক এক করে সবগুলোর সিলেক্ট করে করে আপনার মূল্যায়ন প্রতিবেদন দেখতে হবে যেমন আমি রোল এক যে তার আমি মূল্যায়ন প্রতিবেদন দেখব তাহলে আমি এখানে সিলেক্ট করার পর এই যে নিম্নে মূল্যায়ন প্রতিবেদন দেখুন এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে বাম পাশে দেখেন এখানে শিক্ষার্থীর নাম এবং একটা পিডিএফ ফাইল চলে এসেছে এখন এই পিডিএফ ফাইলে আমি ক্লিক দেওয়ার পর এই পিডিএফ ফাইব ফাইলটা এখানে ডাউনলোড হবে একটু ওয়েট করা লাগতে পারে কারণ ফাইলটা ডাউনলোড হচ্ছে এবং এই ফাইলটা কিন্তু ডাউনলোড করে আপনার পিডিএফ করে প্রিন্ট করে করে নিতে হবে এবং নিচে দেখেন তার সম্পূর্ণ মূল্যায়ন কমপ্লিট হয়েছে তো এই স্টুডেন্ট এখানে দেখেন এই যে তিনটা অপশন যেহেতু আমরা জানি যে চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজ তাহলে দেখেন এখানে তিন নাম্বার কলামে কিন্তু সবগুলো ঠিক জন্য আছে তার মানে সে সব বিষয়ে গণিতের এই বিষয়ে সে ত্রিভুজ পেয়েছে তো এখন আমরা এইখানে এই পিডিএফ এখানে ক্লিক দিয়ে আমরা ডাউনলোড করব আমার এই ফাইলটা এখন এখানে ডাউনলোড হচ্ছে এবং এটা আমি সেভ করে ফেলবো আমি একটা ষষ্ঠ শ্রেণীর একটা ফোল্ডার তৈরি করে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের একটা ফোল্ডার তৈরি করে আমি আমি এই রিপোর্ট বা ট্রান্সক্রিপ্টগুলো আমি সংরক্ষণ করে রাখব তো আমি এখানে আর একটা ফোল্ডারে আমি ফোল্ডার তৈরি করে আমি সেভ করে রাখতে পারি তো আপাতত আমি ফোল্ডার তৈরি না করে আমি একটা যেহেতু এখন যেহেতু আমি ফোল্ডার তৈরি করব না বা আমার সময় মতো আমি সবগুলো যখন ডাউনলোড করব তখন আমি সেভ করে রাখবো ফোল্ডার তৈরি করে তো আমি আপাতত একটা সেভ করে আপনাদের দেখালাম তো এই পিডিএফ ফাইলটা আমি একটু ওপেন করে আপনাদের দেখাচ্ছি দেখেন অটোমেটিক একটা ট্রান্সক্রিপ্ট তৈরি হলো এখানে স্কুলের নাম থাকবে আপনার এখানে স্কুলের নাম থাকবে এবং শিক্ষার্থীর নাম শ্রেণীর সব সবকিছু থাকবে এবং তার পুরো সম্পূর্ণ ট্রান্সক্রিপ্টটা এখানে দুই পাতার নিচে শিক্ষকের নাম এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকবে বিশেষ শিক্ষকের নাম এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকবে তো এটা প্রিন্ট করে নিয়ে জমা দিতে হবে বা শ্রেণী শিক্ষকের কাছে জমা দিতে হবে তো এইভাবে আপনারা একাডেমিক ট্রান্সক্রিপ্টটা বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্টটা তৈরি করে নিতে পারেন আর আরেকটা আছে যে রিপোর্ট কার্ড এই রিপোর্ট কার্ডটা শ্রেণী শিক্ষক ডাউনলোড করবে যে কোনো একজন তৈরি করে ডাউনলোড করলেই হবে তো শ্রেণী শিক্ষক এটা করলেই ভালো রিপোর্ট কার্ডটা সব সাবজেক্টের একসাথে এখানে আসবে তো একইভাবে আমরা পূর্বের প্রসেসেই রিপোর্ট কার্ডটা তৈরি করবো আমি এখানে রিপোর্ট কার্ডটা একটু দেখে নেই যেহেতু যেহেতু আমি ষষ্ঠ শ্রেণীর শুধু গণিত বিষয়ের মূল্যায়ন করেছি আমার সহকর্মী যারা আছে অন্যান্য সাবজেক্টের সবাই তৈরি করতে পারে নাই এখনও বা জমাও দেয় নাই এই জন্য এটা হয়তোবা রিপোর্ট কার্ডটা সম্পূর্ণ বা এখানে আসবে না তো তারপর আমি একটু দেখে নিই তো রিপোর্ট কার্ডটা আমি এক দেখি এখানে এখানে দেখা যাচ্ছে যে যেহেতু সাবজেক্ট হচ্ছে দশটা এখানে কিন্তু চারটা সাবজেক্ট মোটামুটি দেখা যাচ্ছে তো এখানে এই এই বিষয়সমূহ এই পেজে কিন্তু সবগুলো সাবজেক্ট শো করবে যেহেতু এখনো সবার কাজ এখনো শেষ হয় নাই তো এখানে এইভাবে রিপোর্ট কার্ডটা এখানে মোটামুটি চার পৃষ্ঠা দেখা যাচ্ছে এখানে এখানে রিপোর্ট কার্ড চার পৃষ্ঠা তবে এটা আমি ডাউনলোড করে নিচে এখানে নিচের দিকে আমরা যাই যে এখানে নিচে আর কী কী লেখা আছে এখানে আচরিক নির্দেশ তো এখানে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয় ইনকমপ্লিট আছে এখানে আছে উপস্থিতির হার উপস্থিতির হার এখানে হাতে লিখে দিতে হবে শ্রেণী শিক্ষকের মন্তব্য শ্রেণী শিক্ষকের স্বাক্ষর প্রধান শিক্ষকের স্বাক্ষর অভিভাবকের স্বাক্ষর এগুলো লিখতে হবে এখন যেহেতু এই রিপোর্ট কার্ডটা এখনও সম্পূর্ণ হয় নাই যেহেতু সব সাবজেক্ট এখানে আসে নাই তো এটা আপাতত পরে যখন সব সাবজেক্ট যখন জমা দেওয়া শেষ হয়ে যাবে তখন এটা ডাউনলোড করলে ভালো হয় তো এইটা আমি এই যে এখানে ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক দিলে এটা কিন্তু ঠিক আগের মতোই ডাউনলোড হবে এবং ডাউনলোড করে আপনারা একটা নির্দিষ্ট ফোল্ডার তৈরি করে সেভ করে রাখবেন তারপরে প্রধান শিক্ষকের কাছে জমা দিয়ে প্রধান শিক্ষক এটা প্রিন্ট করার ব্যবস্থা করবেন তো আমি সবাইকে লাস্ট সাজেস্ট করব যে আপনারা এখন আপাতত নৈপুণ্য অ্যাপ ব্যবহার না করে নৈপুণ্য ওয়েব ভার্সন ব্যবহার করে আপনাদের কাজ চালিয়ে যান এবং কাজ সম্পন্ন করুন সবাইকে ধন্যবাদ